আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। দেখে নিচ্ছে, বুঝতে পাচ্ছেন, পিজা। আজকে একটা রেসিপি হলো পিজা। আমরা সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা যে কোনো সময় হালকা খিদে মেটানোর জন্য পিজা কিন্তু সবাই পছন্দ করি কম বেশি। পিজা পছন্দ করে না এমন লোক খুব কম আছে। মিষ্টি খাবার যদি পছন্দ না হয়, পিজা ঠিকই পছন্দ করি। আসুন চলে দেখে নেওয়া যাক পিজাতে দিকে কী লাগছে। ময়দা 2 কাপ, দুধ 1/2 কাপ থেকে একটু বেশি, উষ্ণ গরম দুধ, চিনি 2 টেবিল চামচ, ইস্ট 1.5 চা চামচ, এবং আরও সাথে লাগছে আমাদের মোজারেলা চিজ পরিমাণ মতো। এখন পিজা অনেকে কম বেশি পছন্দ করতেই পারে। কাটা পেঁয়াজ, গাজর কুচি স্লাইস করা মানে লম্বা করে কাটা, টমেটো কুচি, আর ডিম ভাজি করা, কাঁচামরিচ এবং সামান্য ধনে পাতা, যার স্বাদ মতো। আর লাগছে পিজা সস। পিজা সস খুব সহজেই ঘরে তৈরি করা যায়। এখন কুসুম গরম পানিতে আমরা ইস্টটা গুলে নিয়েছি, এটা 10 মিনিটের জন্য অ্যাক্টিভ করতে দেব। এখন ময়দার মধ্যে 10 মিনিট পরে অল্প অল্প করে ইস্টের পানিটা মেশাবো। আস্তে আস্তে করে অল্প অল্প করে মেশাতে হবে, একসাথে মেশানো যাবে না, কম বেশি পানি হয়ে যেতে পারে। আবার একটু মিশিয়ে দিলাম, যেরকম অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে একটা সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সুন্দর করে মেখে নিতে হবে, সামান্য লবণ স্বাদ মতো, এবং এই লবণ দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ডোটার উপরে সামান্য তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, এই ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। এমন কোনো জায়গায় রাখতে হবে, গরম জায়গা, যেখানে ডোটা তাড়াতাড়ি তাপ পেয়ে ফুলে যায়। আমরা এখন এটাকে ঢেকে দিব, 1 ঘন্টা পর ফিরে আসছে। 1 ঘন্টা পর একটা পিজা প্যানে হালকা তেল ব্রাশ করে নিলাম, আমি হাত দিয়ে দিলাম। এখন সামান্য একটু পিজার ডো নিয়ে ছড়িয়ে দিলাম সুন্দরভাবে, হাত দিয়ে এভাবে ছড়াতে হবে, এটা বেলে নেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে ইয়া করলে সুন্দরভাবে হবে। কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দিলাম, কারণ পিজাটা যখন ফুলে উঠবে তখন এবড়ো তেবড়ো দেখাবে। কাঁটা চামচে দিলে পিজাটি সমান থাকবে। তারপরে এটার মধ্যে আমরা পিজার সস দিয়ে দিলাম, সামান্য টমেটো কেচাপ বা টমেটো সস, সুন্দর করে ছড়িয়ে দিলাম। টমেটো কেচাপ, টমেটো সস দেওয়ার পরে এর উপরে আমরা মোজারেলা চিজ দিয়ে দেবো পরিমাণ মতো। মোজারেলা চিজ দেওয়া হলে এর উপরে টমেটো ফালি করে রাখা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। মোট কথা, এখানে সবজি কোনো বাধ্যবাধকতা নেই যে এটা ইউজ করতে হবে, যেহেতু এটা আমাদের ভেজিটেবল পিজা। এখানে আমরা চিকেন বিফ কিছু ইউজ করব না। আমি সামান্য গাজর কুচিও ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। পরে কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খেতে চায়। তারপরে আমি ঝুরা করা ডিম, যেহেতু আমি এখানে চিকেন বিফ পিস ইউজ করবো না, ডিম ঝুরি ইউজ করবো, কিন্তু এটা খেতেও কিন্তু অনেক মজা। সামান্য ধনে পাতা কুচি, সামান্য পেঁয়াজ গোল গোল করে ফালি করা, রিং রিং করা আর কি,
অরিগানো সামান্য স্বাদ মতো, অরিগানো কিন্তু দিতেই হবে, অরিগানো না দিলে পিজার আসল স্বাদটা পাওয়া যাবে না। তারপরে আমরা দিব এটার উপরে সামান্য চিজ, আবারও মজরেলা চিজ, এখানে পিজে যে যা স্বাদ মতো মজরেলা চিজ ইউজ করতে পারে, আমি তেমন বেশি দিলাম না, অল্পই। তারপরে আমি সামান্য টমেটো কেচাপ, এটাও নিজের প্রয়োজন মতো। এখন আমি এটা ওভেনে বেক করব, তাই ওভেনের তাপমাত্রাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুই দিকে তাপ পায় এরকম, আর তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি সেলসিয়াস, আর আমি এটা 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিব। প্রিহিট হয়ে গেলে আমি পিজা প্যানটা আস্তে করে ওভেন দিয়ে দিব 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমার পিজাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিজাটা একদম রেডি, দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? অনেক মজা এই পিজাটা, খুব সহজে তৈরি করতে পারেন ওভেনে। ওভেনের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি দেখাবো চুলায় কিভাবে তৈরি করতে। চুলায় সেম ভাবে একটা ফ্রাই প্যানে সুন্দর করে ওরকম ভাবে দিয়ে চুলার মধ্যে তাপমাত্রা আমি দেখিয়ে দিচ্ছি, একদম লো না বেশিও না, মিডিয়ামের থেকে একটু কম, ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। 25-30 মিনিট পর দেখতে পাচ্ছেন চুলারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক সুন্দর, মজা, খুব সহজেই মজাদার পিজা তৈরি করা যায় বাসায়। পিজা খাওয়ার জন্য আর বাহিরে বা দোকান দেখতে হয় না, যেহেতু চুলায় তৈরি, পিছনেতে একটু দাগ হয়েছে, কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।